আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আসলে আমি আপনাদের সাথে অনেক পুরাতন একটি ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটি করা যখন আমি কেবল নতুন ব্লগ শেয়ার করা শুরু করি, তখন আমাদের বাসায় গেস্ট এসেছিল। গেস্ট আসার উপলক্ষে আমি ওই দিন কিছু রান্নাবান্না করেছিলাম, তো ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু ভিডিওগুলো এনিহাও আপলোড দেওয়া হয়নি। তাই ভাবলাম ভিডিওগুলো এখন আপলোড দেই। আমি এখানে ইলিশ মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। রান্না করতে আমার বরাবরই অনেক ভালো লাগে, তাই বাসায় গেস্ট আসলে নর্মালি আমি রান্না করতাম, যদিও তখন বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, এগুলো সব কিছু উনি রেডি করে দিত, আমি রান্নাগুলো করতাম। কারণ তখন আসলে আমি স্টুডেন্ট ছিলাম, তাই আমার হাতে এত বেশি সময় ছিল না যে আমি সব কিছু রেডি করে তারপরে রান্নাবান্না করব। তো এই কারণে মোটামুটি রেডি থাকতো, কাটা বাছাগুলো উনি করে রাখতেন, আমি রান্নাটা করতাম। কিন্তু আমার আসলে মানে রান্না করে কাউকে খাওয়াতে খুবই ভালো লাগে, বরাবরই ভালো লাগে। আর সব কিছু একবারে গুছিয়ে রাখলে কিন্তু খুব দ্রুত রান্নাগুলো করে ফেলা যায়। তো ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, এই রান্না দুইটা করার পর আমি এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছি। গরু বা খাসির মাংস আমার কাছে মানে প্রেশারে দিয়ে রান্না করলে ভালো লাগে না, এই জন্য একটু সময় নিয়ে হলেও আমি সরাসরি এটা কড়াইতেই রান্না করতে পছন্দ করি। আর এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলা বেছে নিয়েছি, এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করার সময়, অথবা আমি পেঁয়াজ যখন ভাজি তখন সেটার মধ্যে দিয়ে দেই। তো পেঁয়াজ ভাজার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু মাংস যখন ম্যারিনেট করে রাখা হয় তখনও দিয়ে দিলে হয়। আর এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেইগুলা আমি কড়াইতে দিয়ে দিব। মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কারণ মশলাটা ম্যারিনেট করে না রাখলে আমার কাছে মনে হয় মশলা একদিকে, মাংস আর একদিকে, ঝোল আরও একদিকে, এইরকমভাবে হয়ে থাকে, আমার কাছে ওটা ভালো লাগে না। মাংসের ভেতরে মশলাটা না ঢুকলে মাংসটা মানে খেতেও ভালো লাগে না, একটা গন্ধ লাগে, পানসে লাগে। তো এই কারণে আমি যেই মাংসই রান্না করি না কেন, আমি সবসময় মাংসটা ম্যারিনেট করে রাখি। ইভেন হাতে সময় থাকলে আমি আগের দিন ম্যারিনেট করে রাখি, আর হাতে সময় না থাকলেও মিনিমাম 2 ঘন্টা, না হলেও আধা ঘন্টা অন্তত অবশ্যই আমি ম্যারিনেট করি। আমি গরুর মাংসে ভাজা আলু দিয়ে দিয়েছি। আর পরের দিন সকালবেলায় আসলে পরোটা শেকে নিয়েছিলাম আমি, ফ্রোজেন পরোটা। পরোটা আর মাংস যেটা ছিল আগের দিনের, সেই মাংসটা জাল দিয়ে নিয়েছি মাংস দিয়ে পরোটা খাওয়ার জন্য। মাংসের ঝোল আর আলু দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে, মাংসের ঝোল আর আলু থাকলে আসলে মাংস লাগে না। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।